বিয়ের পর নিয়মিত মিলনের কারণে কি মেয়েরা মোটা হয়ে যায় বিয়ের জল গায়ে পড়লে নাকি মেয়েদের ওজন বাড়ে কথাটা হয়তো আপনারা শুনেছেন আসলে মনে করা হয় বিয়ের পর প্রতিদিন মিলনের ফলে ওজন বাড়ছে সত্যি কি তাই প্রতিদিন মিলন কি মেয়েদের ওজন বাড়ার অন্যতম কারণ ছেলেদের ক্ষেত্রে কি বিষয়টি একই শারীরিক মিলনের মতো শারীরিক কসরতের ফলে শরীর মন ভালো থাকে এ তো আপনারা নিশ্চয়ই শুনেছেন সহবাসের দ্বারাও হার্ট ভালো থাকে স্ট্রেস কমে যায় আর সহবাসের জীবন এনজয় করলে মনও ভালো থাকে কিন্তু সত্যি যদি দৈনন্দিন মিলনে ওজন বাড়ার সম্ভাবনা থাকে তাহলে মেয়েরা কতটা উৎসাহিত হবেন নাকি এটা একেবারে ভুল ধারণা অথবা মিথ্যা কথা দেখে নেওয়া যাক আসল সত্যি কি এই বিষয়ে আজকে আমরা বলে দেব এক নম্বরে হরমোনের পরিবর্তন প্রতিদিন শারীরিক মিলনের ফলে কেউ মোটা হয়ে যান না অন্তত চিকিৎসকদের একটা বড় অংশে তাই অভিমত কিন্তু শারীরিক মিলনে ব্যালেন্সের অভাবের কারণে অনেক সময় শরীরে কিছু হরমোনের পরিবর্তন হয় যা ওজনে প্রভাব ফেলতে পারে তবে শুধু শারীরিক মিলন নয় অনেক কিছুর উপর হরমোনের পরিবর্তন নির্ভরশীল দুই নাম্বারে বিয়ের পর মেয়েদের ওজন বাড়ে প্রথমত বিয়ের পর শুধু মেয়েদের নয় অনেক ক্ষেত্রে ছেলেদের ওজন বাড়তে পারে আর বিয়ের পর নিয়মিত শারীরিক মিলনের কারণে মেয়েদের ওজন বাড়ে এই ধারণা আসলে মিথ্যা এবং সম্পূর্ণ ভুল ওজন বাড়ার সঙ্গে দৈনন্দিন শারীরিক মিলনের কোনো সম্পর্ক নেই বিয়ের পর রিলেশনশিপের সিকিউরিটি বা অন্যান্য বিভিন্ন বিষয়ের ওপর ওজন বৃদ্ধির বিষয়টি নির্ভর করে এক্সারসাইজ এবং ডায়েটের মাধ্যমে আপনি ওজন নিয়ন্ত্রণ রাখতে পারেন তিন নাম্বার শারীরিক মিলনে কি ওজন কমে মিলনের ফলে হার্ট ভালো থাকে স্টেজ কমে এবং সব থেকে বড়ো কথা এক্সট্রা ক্যালোরি বাদ হয়ে যায় ফলে ওজন তো কমবেই অন্তত দৈনিক শারীরিক মিলনে ওজন নিয়ন্ত্রণে থাকে বললেই প্রমাণ হয়েছে বিভিন্ন গবেষণায় চার নম্বরে দৈনন্দিনদিন শারীরিক মিলনের পরও যদি ওজন না কমে প্রথমত ওজন কমানোর জন্য নিশ্চয়ই কেউ দৈনন্দিন শারীরিক মিলন করেন না এটার জন্য ভালো লাগা রয়েছে ফলে সেই ভালো লাগাটুকু উপভোগ করতে শিখুন আর কতক্ষণ ধরে সহবাস করছেন কী কী পজিশন টেরাই করছেন তার উপরেও ওজন কমার বিষয়টি নির্ভর করে ফলে সেটাও খেয়াল রাখা জরুরি বিয়ের পর মেয়েদের যখন বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরেও তাদের ওজন বেড়ে যায় এবং তারা মোটা হয়ে যায় শুধু সব কারণে মেয়েদের মোটা হয় না অন্যান্য কারণেও বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায়